হাসনা হেনা ফুল গাছ যদি বাগানে থাকে তাহলে সাপ আসে কথাটা ঠিকই কিন্তু অত ই না মানে ডাইরেক্ট না ইনডাইরেক্ট বলতেছি তার ব্যাখ্যা দিতে কেন সাপ আসে এইখানে হয়তো ছাদে আসবে না আমরা ছাদে রাত্রে আসি না যে বাগানে যেটা আসে মানুষ ভয় পায় যে হাসনা হেনার খুব গ্রান কিন্তু যে বাগানে থাকে অনেক গ্রান আসলে সেই ফুলের পরাগায়ন করার জন্য রাত্রে কীট পতঙ্গ আসে ফুলের পরাগন করে সব ফুলের কিন্তু পরাগন ফুলের ইয়ে দেয় কীটপতঙ্গের মাধ্যমে হয় এই যে হাসনাহানা বাগানেও এরকম কীটপতঙ্গ আসে এটা খাওয়ার জন্য আসে টিকটিকি আর অথবা গ্যাসো ব্যাং আছে ছোটো ছোটো সেগুলি সেই ব্যাং এবং টিকটিকি ধরার জন্য আসে সাপ এই হাসনা হাসনাহেনার ফুলের জন্য কিন্তু আসে না আসে ওরা টিকটিকি ধরার জন্য আর ওই ব্যাং ধরার জন্য